আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিথু ব্লক আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়া শাক রান্নার রেসিপি আজকে কুমড়া শাক রান্না করব আমি কাতাল মাছের মাথা দিয়ে অনেক বড় একটা কাতাল মাছ নিয়ে আসছি আর মাথাটা আমি দুই পিস করছি তো এক পিস দিয়ে আজকে রান্না করব এক পিসও অনেক বড় তো যাই হোক একদম তাজা তাজা কুমড়া শাক মাথা দিয়ে রান্না করলে খুবই মজা হবে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন এরপরে দিয়ে দিব পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজ আর রসুন আমি তিন চার মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিব মশলা মশলার মধ্যে দিচ্ছি মরিচ হলুদ জিরা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের সাথে এখন দিয়ে দিব একটা টমেটো আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমি দু তিন মিনিটের মতো কষে নিচ্ছি এরপরে দিয়ে দেব আমি দুই কাপ গরম পানি দিয়ে দেব পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো পাতাল মাছের মাথা ফিসটা দিয়ে দেব এক পিস অনেক বড় এখন আমি খাবার দিয়ে রাখবো পাঁচশো মিনিটের জন্য পাঁচশো মিনিট পরে আবার খাবারটা উঠিয়ে নেব এখন খাবারটা উঠিয়ে নিচ্ছি এখন মাথাটা আমি চামচ দিয়ে বেঙ্গি দিব আমি আবার কারবার দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর আমার কাপড়টা উঠিয়ে নিচ্ছি আমি তো আমার ভালো করে কষানো হয়ে গেছে মাছের মাথাটা এখন দিয়ে দেবো আমি শাকটা আমি চামচ দিয়ে সব কিছু মিক্স করে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার আসছে আর তাজা শাক দিয়ে রান্না করলে খুবই মজা হয় আমি অবশ্য চিংড়ি মাছ দিয়েও খেয়েছি আবার আলু দিয়েও রান্না করছি খুবই মজা হয়েছে আমার কাছে খুবই ভালো লাগে আমার গার্ডেনের শাক এই জন্য আমি বিভিন্নভাবে রান্না করতে চেষ্টা করি আর কি কেনা শাক অবশ্যই এত চেষ্টা করতাম না চিংড়ি মাছ দিয়ে খেয়ে হবে এখন গার্ডেনের শাক এই জন্য একদম তাজা শাক এই জন্য আমি বিভিন্নভাবে রান্না করতে চেষ্টা করি আর কি কাতাল মাছের মাথা দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে আবার আলু দিয়ে আমার কাছে খুবই খুবই ভালো লাগে আর এই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি এটা আরও ভালো লাগে এখন আমি লবণটা খেয়ে দেখি লবণ একটু কম হবে আবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি মিক্স করে নেব শাকের সাথে খুবই খুবই ভালো লাগে আমার কাছে এই রান্নাগুলো আসলে শেয়ার করতে পারি সবাই রান্না জানে কিন্তু এক একজনের রান্না একরকম আর আমি এই শাকটা দুপুরে খাবো আর শাকটা বেশিরভাগ দুপুরে খাওয়া হয় রাতটা থেকেও দুপুরে খাওয়া হয় তো আপনাদের কাছে আমার অনুরোধ আমার কাতাল মাছের মাথা দিয়ে কুমড়া শাক রান্নার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে সব সময় থাকবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি কোদা হাফেজ